বন্ধুরা, শুভ সকাল। ভিডিওটা আজকে এখান থেকে শুরু করছি। দেখো, পটল কাটাকাটি চলছে। পটলগুলো বেশ কচি, বন্ধু এখনো পাইনি তো, কালকে নিয়ে এসেছে, এখনো দেখছি পাকেনি একটাও। তো ভেতরে কি আছে জানি না, বাইরে থেকে তো হলুদ হয়নি একটাও। আর এদিকে দেখো, চিচিংগুলো কেটে রেখেছি, কেটে লবণ মাখিয়ে রেখেছি, দেখতে হবে জল বেরোবে কথা। এটা তো চিচিংগুলো কেটে রেখেছি, এখানে সোয়াবিন ভিজিয়ে রেখেছি। তো আজ বেশি কিছু রান্না হবে না, এই সামান্য দু তিনটে হয়তো পদ হবে। তো পটলটা কাটা চলছে, পটলটা বেশ ভালো। আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, তো দেখা যাক কী রান্না করি। হয়তো আন্দাজ করেও ফেলেছো তোমরা কী হবে না হবে, কেন আমাদের বেশিরভাগ পপুলার রান্নাগুলোই হয়, খুব একটা ঘুরিয়ে ফিরিয়ে আমরা রান্না হয় না সারা সপ্তাহ জুড়ে। তো চলো দেখতে থাকো, পটলটা কেটে নিই, তারপর আলুটা কাটবো। কী করি না করি সবটাই শেয়ার করবো, দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, সব সবজি কিন্তু কাটা কমপ্লিট। এখানে পটল কেটে নিয়েছি, পটলের সাথে পেঁয়াজ টমেটো সব ছাড়িয়ে ছড়িয়ে রেখেছি। এখানে আলু কেটে জলে ভিজিয়ে রেখেছি, আদা রসুন কেটেছি অল্প করেই, হালকা পাতলায় মশলা দেবো। তারপরে এখানে দেখো রয়েছে কাঁঠালের দানা, যেটা এখন প্রতিদিনই প্রায় খাচ্ছি। তো আজকে ভাজা খাবো, কালকে সেদ্ধ খেয়েছি, আজকে ভাজা খাবো। তো সব সবজি কিন্তু কাটা কমপ্লিট। তো চলো এবার রান্নাবান্না করা যাক। আর এটা তো বলেছি আগে, চিচিঙ্গাটা কেটে লবণ দিয়ে একটু মেখে চুকে রেখেছি। তো চলো এবারে রান্নায় বসে পড়ি। অল্প একটু রান্না, তো মিনিমাম ঘণ্টাখানিকের মধ্যে হয়ে যাবে কমপ্লিট। তো চলো দেখতে থাকো, পাশে থাকো, কী করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা দেখো, পটল ভাজা চলছে। তো প্রথমে পাঁপড় কাটা ভেজে নিয়েছি, তারপরে কিন্তু পটল ভাজা করতে বসিয়েছি তরকারির জন্য। তো এখানে দেখো পাঁপড় কাটা ভেজে তুলে রেখেছি, আর পটলটা সামান্য একটু হলুদ দিয়ে এখন ভাজাভাজি চলছে, হালকা একটু লাল করে ভেজে নেব। আর ভাত কিন্তু দেখো হয়ে গেছে, এবার ভাতটা উবুর দেওয়ার পালা। তো চলো কী করি না করি সবটাই শেয়ার করবো, দেখতে থাকো। বলুন দেখো, পটল ভাজা কিন্তু হয়ে গেছে, মানে তরকারির পটল ভাজা, একটুটাই বেশি লাল করবো না। তো চলো পটলটা তুলে নিই, তারপরে কী করি না করি সবটাই শেয়ার করবো, তো দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, পটলটা নাবিয়ে দিয়ে তারপরে আমি কাঁঠালের দানাগুলো ভাজছি, একটু সামান্য হলুদ আর একটু লবণ দিয়ে। তো তোমরা চাইলে এতে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কাও দিতে পারো, আমি লঙ্কা ছাড়াই ভাজি, আমাদের এরকমই ভালো লাগে। আর কাঁঠাল দানা এমন একটা জিনিস, যাতে দেবে তাতেই ভালো লাগে। তো যাই হোক, আমার এরকম ভাজা খেতেও ভালো লাগে, একটু লাল লাল করে ভেজে নেবো। তো দেখতে কিন্তু হেবি সুন্দর লাগছে ব্যাপারটা। তো চলো ভাজা হলে কেমন হয় না হয় সবটাই শেয়ার করব। আর তোমরা কারা কারা খেতে ভালোবাসো কাঁঠাল দানা ভাজা, বা যে যেমন ভালোবাসো, কোনটা ভাল লাগে কার, তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো চলো ভাজা হলে তোমাদের সাথে শেয়ার করব কেমন হলো জিনিসটা। এটা খুব বেশি কিন্তু টাইম লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। তো হয়তো মিনিমাম 5 মিনিট মতন লাগবে। তো চলো ভাজা হোক, তারপরে তোমাদেরকে দেখাবো কেমন হলো জিনিসটা। বন্ধুরা, কাঁঠালের দানা ভাজা কিন্তু হয়ে গেছে। তো তোমরা যারা একটু নরম নরম খেতে চাও, তারা কিন্তু এরকম নাবিয়ে নিতে পারো। আমি যেহেতু একটু কড়া কড়া খাবো, মানে করমর করে, সেই জন্য আর একটু ভাজা করব। তো এটা করে নাবিয়ে তারপরে কী করি না করি তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো দেখতে থাকো, দেখতে কিন্তু জিনিসটা ব্যাপক লাগছে, আমার তো খুব ভালো লাগছে দেখতে, কালারফুল একদম। তো চলো এটা নাবিয়ে নিই, তারপরে আবার আসবো, মানে আরেকটু লালচে লালচে করে নামিয়ে ফেলবো। তো চলো পাশে থাকো। বন্ধুরা, কাঁঠালের দানাটা নাবিয়ে তারপরে দেখো কালো জিরিয়া শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর সামান্য একটু হলুদ দিয়েছি, কারণ হলুদটা আমি এক ছিটে দিই, কারণ তেলের মধ্যে এই যে আমি এখন সবজি বা আলু যাই দিই না কেন, তাতে আমার গায়ে কিন্তু তেলটা ছিটকাবে না। তোমরা কিন্তু এই ছোট্ট ছোট্ট টিপসগুলো ইউজ করতে পারো। তো চলো এ দেখো ভাজা হয়ে গেছে, এবার আমি এতে চিচিঙ্গাটা কেটে রেখেছি আর পেঁয়াজ। তেল কিন্তু আমার গায়ে একটু ছিটকাচ্ছিলো, যেহেতু আমি হলুদটা দিয়েছি সেই জন্য। তো যতটা জল বেরিয়েছিলো ফেলে দিয়েছিলাম, তো তুলে আসতে অন্য পাত্রে রাখাতে আরেকটু জল বেরিয়েছে। তো ওই জলটা দিয়েই ভাজাভাজি হবে, সিদ্ধ সিদ্ধ হবে, অনেকটা মেটিয়ে গেছে দেখতে পাচ্ছ। লবণ দিয়ে রাখলে ভালো একটা
সুন্দর হয় রান্নাটা, খুব কম সময়ে তাড়াতাড়ি হয়ে যায়। তো চলো, নাড়াচাড়া তো করে দিলাম ভালো করে, এবারে পরিমাণ মতন আর একটু সামান্য লবণ হলুদ সব দিতে হবে। একদম সিম্পল ভাজা, কোনো ঝামেলা ঝঞ্ঝাট নেই। তো চলো ভাজাভুজি হতে থাক, তারপরে পুরোটা তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, জল একটু টেনে আসতেই আমি হালকা একটু লবণ হলুদ চিনি কাঁচা লঙ্কা সব দিয়ে দিয়েছি। তো চলো এবার একটু নাড়াচাড়া করে নেওয়া যাক, তো পরিমাণটা কিন্তু আরও একটু কমে যাবে ব্যাপার ভাজা মানে রান্না হলে। তো চলো সুন্দর করে নামিয়ে নিলাম, একটু চিনি দিয়েছি, ভালো লাগবে খেতে, তোমরা যদি না চাও নাও দিতে পারো। তো চলো চিচিঙ্গাটা একটু ভাজা ভাজা হোক লাল লাল করে, তারপর এটা নামিয়ে ফেলে মানে নামিয়ে রেখে কী রান্না করবো সবটাই শেয়ার করবো, তো দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, তো দেখো চিচিঙ্গা ভাজা কিন্তু হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছো পরিমাণটা কতটুকু ছিল কতটুকু হয়েছে। তো চলো এটা নামিয়ে ফেলি, তারপরে কী বসাবো তোমার সাথে শেয়ার করবো, তো দেখতে থাকো পাশে থাকো। তো বন্ধুরা তরকারিটা বসাবো ওই জন্য সামান্য একটু জিরে আর অর্ধেক মতন একটু পেঁয়াজ দিয়ে। তো চলো ভাজাভাজি চলছে, তারপরে আলুটা দিয়ে, পটল তো ভেজে নিয়েছি আর সোয়াবিন ভাজবো না, এমনি জলে ভিজিয়ে রেখেছিলাম, তো ওটাই তুলে দেব কষতে কষতে। তো এখন দেব না, মশলাপাত দেওয়া হবে তারপরে সব দেব। তো এখন প্রথমে পেঁয়াজটা ভাজা হলে কিন্তু আলুটা ভেজে নেব একটু হালকা করে। তো চলো কী করি না করি সবটাই দেখাবো তোমার সাথে, দেখতে থাকো। তো বন্ধুরা আলুটা দিয়ে দিয়েছি, দেখো একটু হলুদও দিয়ে দিয়েছি, তো দিয়ে ভাজাভাজি হয়ে গেছে। এবার কিন্তু এতে এক একে মশলাগুলো চলে যাবে। তো প্রথমে অল্প করে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম, তারপর এতে আবার একটু হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো টমেটো সব দেব। তো চলো এক একে দিই আর তোমাদের সাথে শেয়ার করবো। বন্ধুরা দেখো হলুদ দিয়েছি, ধনিয়া গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব দেওয়া হয়ে গেছে। এবারে দেবো দেখো টমেটো আর কাঁচা লঙ্কা চিরা, মানে কাঁচা লঙ্কা বেটে দিয়েছি দুটো আর দু তিনটে চিড়ে দিয়েছি ঝাল কম বেশির জন্য। তো সামান্য একটু জল দিয়ে দেবো, দিয়ে এবার কিন্তু ভালো করে মিশিয়ে লবণ দিইনি এখনও, লবণটা পরে দেবো, ভালো করে মিশিয়ে সুন্দর করে কষিয়ে নেবো। আর ওটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছিল, যে কালারটা একটু আসে। তো এই হচ্ছে মশলা, আর নামানোর আগে আগে একটু গরম মশলা দেবো, ব্যাস এই মশলা দিয়ে আজকে রান্নাবান্না। তো চলো একটু হালকা কষিয়ে নিই, তারপরে এখানে ভেজে রাখা পটল আর সোয়াবিনটাও অ্যাড করে দেবো। তো দেখতে থাকো কী করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব, পাশে থাকো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ মশলার গা থেকে তেল ছড়িয়েছে, সুন্দর করে কষাকষি হচ্ছে। তো চলো এবারে কিন্তু সোয়াবিন আর পটলটা এর মধ্যে অ্যাড করে দিই। তো যেহেতু ডাল হয়নি তাই একটু সামান্য ঝোল ঝোল করতেই হবে, নাহলে খাবোটা কী দিয়ে। তো মেয়েরা তো যাই করে হোক শুকনো করে খেয়ে নিতে পারে, কিন্তু ছেলেদের একটু হলেও ঝোল লাগে, শুকনো শুকনো খেতে পারে না। তো একটু ডাল করলে মোটামুটি শুকনো করলে ভালো হতো। তো যাই হোক দেখো সুন্দর করে কষিয়ে নিচ্ছি, তো দু এক মিনিট মতন কষাবো, তারপরে এতে পরিমাণ মতন জল দিয়ে দেবো। তো চলো আগে লবণটা দিয়ে দিই, যেহেতু একটু সামান্য ঝোল ঝোল রাখবো সেই বুঝে লবণটা দিচ্ছি, আর বাকি রইলো চিনি আর গরম মশলা, সেটা জল দেওয়ার পরেই দেবো। তো লবণ দেওয়ার পর ভালো করে নাড়িয়ে চালিয়ে কষিয়ে নিই দু মিনিট মতন, তারপরে একটু পরিমাণ মতন জল অ্যাড করে দেবো। তো বন্ধুরা দেখো কষাকষি কিন্তু হয়ে গেছে দু মিনিট মতন, তো দেখতেই পাচ্ছ মশলার পরিমাণ কিন্তু একদমই কম দিয়েছি। তো চলো এবার পরিমাণ মতন জল দিয়ে দিই, সোয়াবিনও জলটা নেই আর আলুও সিদ্ধ হবে। তো চলো এই দেখো পরিমাণ মতন জল দিয়ে দিলাম, তো সুন্দর করে এবার মিশিয়ে নেব, তারপরে এতে চিনি আর একটু গরম মশলা দিয়ে রান্নাটা করবো। জলের পরিমাণটা বেশ ভালো, তো চলো এতে একটু চিনি দেব। আপনারা দেখো চিনি পরিমাণ মতন হালকা অল্প একটু আর গরম মশলা দিয়ে দিয়েছি, তো চলো ভালো করে মিশিয়ে নেব, মিশিয়ে নিয়ে তারপর এটা আলু সিদ্ধ হওয়া অবধি অপেক্ষা করতে হবে। তো চলো ঢাকা দিয়ে দিই, তো কেমন রান্না হয় না হয় সবটাই তোমাদেরকে দেখাবো, তো সঙ্গে থাকো পাশে থাকো। তো বন্ধুরা দেখো তরকারি কিন্তু হয়ে গেছে, মানে আলু টালু সিদ্ধ হয়ে গেছে,
আর দেখেছ তো গরম মশলা সব দেওয়া কমপ্লিট। তো চলো এটাকে, দেখো আলু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে ফেলবো। তো রান্নাবান্না এখনো মতন এখানেই কমপ্লিট। তো আবার তোমাদের সাথে দেখা হবে খাওয়া দাওয়ার সময়। তো ভালোবাসতে থাকো, আর যারা যারা এখনো ফলো করো নি অবশ্যই ফলো করে নিও। ভিডিও ভালো লাগলে লাইক করে পাশে দেখো। টাটা। হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। তো প্রতিদিনকার মতন কিন্তু দুপুরের লাঞ্চ থালি নিয়ে চলে এলাম। তো আজকে মেনুতে কি কি আছে তো অবশ্যই দেখবো, তার জন্য ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে শেষ অবধি, ভালো লাগলে লাইক করো। তো দেখো এখানে রয়েছে কিন্তু গরম গরম ভাত, সাথে রয়েছে এক টুকরো কাগজি লেবু, তারপরে করেছিলাম এখানে পেঁয়াজ দিয়ে চিচিঙ্গা ভাজা, রয়েছে এখানে আলু পটল সোয়াবিনের একটা তরকারি, আর রয়েছে পাঁপড় ভাজা। তো আর করেছিলাম কাঁঠালের দানা ভাজা, তো কর্তামশাই খায় না বলে সেটা আর দিইনি। তো আমার তো ভালোই লাগে খেতে, তো কর্তামশাই কিন্তু প্রথমে চিচিঙ্গা ভাজাটা দিয়ে খাচ্ছে। তো দেখো সুন্দর করে মাখামাখি করে খাচ্ছে। তো পেঁয়াজ দিয়ে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভাজা করেছিলাম, বেশ ভালোই লাগছিলো খেতে, একদম সুন্দর গলে গেছে জিনিসটা। তো কর্তামশাই এখন সুন্দর করে মাখামাখি করে কিন্তু বেশ সুন্দর করে খাচ্ছে, তো বেশ ভালোই লাগে। কিন্তু এটা হালকা একটু চিনি দিতে হয়, মিষ্টি মিষ্টি, তো সুন্দর লাগছিলো খেতে। তো চলো কর্তামশাই এটা খেয়ে নিক। তো কর্তামশাই কিন্তু চিচিঙ্গা ভাজা দিয়ে খাওয়া কমপ্লিট। এবার কিন্তু কী দিয়ে খাবে, ওই যে নিরামিষ তরকারিটা, নিরামিষ বলতে কি পেঁয়াজ রসুন দিয়েছি, তো আলু পটল সোয়াবিনের একটা তরকারি, হাড় ছাড়া মাংস যেটাকে বলি আমরা। তো একটু লেবু চিপে নিয়ে মাখামাখি শুরু হয়ে গেছে। তো পটলগুলো দেখো বেশি পটল দিইনি, যেহেতু পছন্দ করে না সেই জন্য কম করেই দিয়েছি। তো দেখো ভালো করে মাখাচোকা করে এবারে পাঁপড় দিয়ে কিন্তু খাবে, তো সাথে পাঁপড়ও আছে আমাদের। তো দেখো, আর সোয়াবিনের তরকারিটা বেশ ভালোই হয়েছিল, খুব বেশি ঝোল করিনি, হালকা গামাখা গামাখা করেছিলাম। তো দেখো কর্তামশাই পটলের দানা বাছতেই ব্যস্ত, তো যাই হোক পটলের দানাটা ফেলে মনে হচ্ছে পটলটা খাবে। তো চলো একটু পটল দিয়ে, একটু সোয়াবিন দিয়ে, একটু আলু দিয়ে, একটু পাঁপড় দিয়ে আবারও আরেকবার মুখে পুরে নেবে। তো খাওয়া দাওয়া পর্ব এখানে মোটামুটি শেষ। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থেকো। তো এখনের মতন টাটা।